হচ্ছে মাঝালে হাওর, রোজ গরু চড়ে খাচ্ছে সবুজ ঘাস। আসসালামু আলাইকুম। তো মাঝালে হাওরে আগে শেষ করছি একটা ব্লগ, এখন এই মাঝালে হাওর থেকে আমি আমার আরেকটা ব্লগ শুরু করতেছি। আর এত সুন্দর, কি করব, ভাল লাগতেছে, সবাইকে শেয়ার করি। বলতেছি এই সুন্দরগুলো আমি রেখে যাবো না, আমি সব সাথে করে নিয়ে যাইতেছি। তো সাথে থাকেন আমার বিনয়, দূরে চলে গেছে বিনয়, দূরে যাচ্ছে। মন খুলে হাঁটতেছি, মন খুলে দুজন হেঁটে হেঁটে আছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা হাওর দেখে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে এখন আজকে শুক্রবার, তো একটা দোকান বন্ধ, এখানে আমরা আশ্রয় নিয়েছি। এই যে বৃষ্টি শুরু হয়েছে, ভাল লাগতেছে বৃষ্টি। বৃষ্টির শব্দ শুনতেছেন, চীনের চালায় বৃষ্টির শব্দ, ও ভালো জড়ি শুরু হয়েছে। আমরা হচ্ছে একটু শেডের নিচে আসি, ভিজবো না, বৃষ্টি চলতেছে তো, বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে বৃষ্টি বৃষ্টি। এখানে একটু থামছে, আমাদের জন্য তো আপা চিন্তা করতেছেন যে আমরা ভিজতেছি, আমাদের তো বুদ্ধি আছে, সেই বুদ্ধিতে আমরা একটা সেটার নিচে আশ্রয় নিয়েছি, ভিজি নাই। কিন্তু আপা হয়তো চিন্তা করতেছে যে এরা ভিজতেছে, এতটা আহামক না, একটা বুদ্ধি তো বের করতে পারি, এটাই বলতেছি। ভাল লাগতেছে ঘুরতে আসে, প্রকৃতির কাছে আসেন সব সময়, মানে নেচারের কাছাকাছি আসেন, অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়, যেটা আমি ফিল করি, আমার ভালো লাগে। দুঃখের বাসি, দুঃখে সুর বের হচ্ছে কেন বাবা, আনন্দে সুর বের হোক। মজার না ব্যাপারটা, আমরা ছোটবেলায় এটা নিয়ে খুব এনজয় করতাম। আমার গলায় সুর নাই, না হয় অনেক সুন্দর সুর তোলা যায়, চলেন। কি সুন্দর একটা পাখি ডাকতেছে, এই যে এদের মোর্তা বনের অভাব নাই, কি সুন্দর একটা পাখি ডাকতেছে। আমার এই মোর্তার বাসি, মোর্তা পাতার বাসি শব্দ শুনে পাখি মনে করছে আরেকটা পাখি, সেও ডাকা শুরু করছে। এই ফুল থেকে না, এই ফুল থেকে বিনা বলতেছি কি, আমি দেখাই, এই ফুল থেকে নাকি মধু পাওয়া যায়। আমি কোনো মধু পাই নাই, আমি কোনো মধু পাইছি না, সে মধু পাচ্ছে, সে মধু খাচ্ছে, মধুটা তো কিচ্ছু নাই। আহারে সৌন্দর্য, এই জন্য জীবনানন্দ দাস বারে বারে এখানে ফিরে আসতে চাইছিলেন, বাংলার রূপ দেখার জন্য। আর আমি তো সিম্পল, আমি তো হচ্ছে সিম্পল সাহানা, আমি কেন আসবো না, আমি কেন সৌন্দর্য। হ্যাঁ, ধানসিঁড়ি নদী হোক আর কুশিয়ারা নদী হোক আর সুরমা নদী হোক, আমি তো সিম্পল সাহানা, আমি আসতে চাইবো না কেন। বড় বড় মানুষরা এই সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। আহা কি সুন্দর, কি সুন্দর, এর মসজিদ থেকে নামাজ থেকে আসতেছে। আমি গেলে রেখে যাবো কেমনে, আমার তো যাইতে ইচ্ছে করতেছে না, অন্ধকার হয়ে বৃষ্টি আনবে, তারা আমাদেরকে খাওয়ার জন্য রাখতেছে। এই যে বেবিরা, দুইজন আমাদের জন্য খাবার রেডি হয়েছে, ওই বড় পাতিলের আপাই লইরা, আমি একটু দেখা। এই হচ্ছে বড় ডেকের আখনি, খেয়ে রাঁধছে না, পাপাই নেই, আপাই আখনি তো আছে, পাবদা মাছ, টমাটো, আলু, গরুর মাংস, গরুর মাংস নিয়ে আলু, গরুর মাংস, ও সালাদ দেখে যে সুন্দর লাগে। আর এটা মানে আপার গরুর মুরগি, গরুর ডিম মনে হয় না নি। আর এগুলো রুজির বাড়ির লেবু, বঞ্জির বাড়ির লেবু, বাতাস ঝন্ত হয়েছে, এই বৃষ্টিটা কীভাবে মিক্স করি, গুড় গুড় টাকা বৃষ্টি, এমনিতে আমার ভালো লাগে, চীনের চালায় বৃষ্টি কী যে ভালো লাগতেছে, আল্লাহ রহমত। কীরকম লম্বা গড়ে গেছে, লম্বা বাইন্দা, মিনা বইয়ের বাড়ির সাত বাগান, সাত বাগান, সাত বাগান না, এটা
বেলকুড়ি বাগান পাওয়া যায় না নি। দুজন পার, মাথা দো, দুজন বৃষ্টির মাঝে পার হচ্ছেন আর এখান থেকে জন্য ওয়েট করতেছেন। ওকে, অনেক ভাল লাগলো। তো আমি এখন বিদায় নিতেছি তাদের বাড়ি থেকে, তাদের কাছ থেকেও বিদায় নিতেছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন, আমি অনেক খুশি করলাম, অনেক ভালো একটা দিন কাটলো। আপনারা অনেক ভালো থাকেন। আমি আমার ভিডিওটা, আমার ব্লগটা এখানেই শেষ করে দেই। অনেক খুশি থাকেন, আমি অনেক এনজয় করেছি। তো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিই, আপনাদের ওদের কাছ থেকে, ওনাদের কাছ থেকেও, মেহমানদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সবাই বলো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বলো সবাই ভালো থাকেন, ভালো থাকিও, তুমি সবাই ভালো থাকিও, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।